আমরা যাকে গ্রেফতার করেছি আজিজুল সে হরকত জিহাদের সদস্য সে বোমা তৈরিতে পারদর্শী সে মাননীয় প্রধানমন্ত্রী সেই 2000 সালের সমাবেশে কোটালীপাড়া সমাবেশে বোমা পুঁতে রাখা সহ বোমা বানানোর কাজে সে জড়িত ছিল এবং দীর্ঘদিন সে পলাতক ছিল এর মধ্যে আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি এবং তার মাধ্যমেও তার কি কি সাংগঠনিক কার্যক্রম সে এই দীর্ঘ 22 বছরে সে চালিয়েছে সেই বিষয়ে আমরা তথ্য জানার চেষ্টা করেছি আমি কিন্তু ওই দিন বলেছি আপনাদেরকে যে আমরা ওই সংগঠনের সকল শীর্ষস্থানীয় জঙ্গিদের কিন্তু আমরা গ্রেফতার করেছি পুলিশ বাহিনী গ্রেফতার করেছে আর তারপরেও যে সকল সদস্য এই আজিজুল সহ আরো যারা যারা এই সংগঠনের এখনো গ্রেফতার হয় নাই বা যারা এরকম সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে তাদের কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছি আমরা সেটা নিয়েও কাজ করছি আর আজকে যে যাকে আমরা আপনাদের সামনে নিয়ে কথা বলছি যাকে নিয়ে কথা বলছি সে সেলফ রেডিকাল সে কোনো সংগঠনের এখনো যোগদান করে নাই বাট সে গাজওয়াতুল হিন্দের ফিলোসফিতে বিশ্বাস করতো এবং সে গাজওয়াতুল হিন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে কিন্তু এরকম একটা হামলার পরিকল্পনা করেছে এবং হামলা বাস্তবায়নের উদ্দেশ্যে বাহরাইন থেকে সে বাংলাদেশে এসেছে এবং এই ক্ষেত্রে তার আরো কোনো সহযোগীর জড়িত অবশ্যই আছে এবং সে বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি আমরা দুইজনের নাম পেয়েছি আমরা তাকে গ্রেপ্তার করলে হয়তো এই যে পরিকল্পনাটা ছিল বা আমাদের যে আরেক থ্রেড থাকতে পারে সেটাও আমরা নিউট্রাল করতে বাট আমরা মনে করি তাকে গ্রেপ্তারের মাধ্যমে তার যে পরিকল্পনাটা ছিল আমরা এটা নিউট্রাল করে দিতে সক্ষম হয়েছি এটা হয়তো আর তারা করতে সক্ষম হবে না